বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আজ নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে নামবে বসুন্ধরা কিংস ম্যাচকে সামনে রেখে ঘাম ঝরিয়েছে লীগের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের সেরাটা দিয়ে আসর শুরু করার আশা দলের কোচ অস্কার ব্রুজনের ম্যাচ শুরু বিকেল তিনটা পনেরো মিনিটে খেলাটি সরাসরি সম্প্রচার করবে নিউজ টোয়েন্টি ফোর বিস্তারিত দেখুন রিপোর্টে বাংলাদেশের ফুটবল অঙ্গনে এরই মধ্যে সবার উপরে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস এবারের লীগ শুরুর আগেও আর্জেন্টাইন সাবেক খেলোয়াড় হার্নান বার্কোসকে দলে ফিরিয়ে দিয়েছে চমক প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়নরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর উত্তরবাড়িধারার আর তাই সেরাটা দিতে নিজেদের হোম গ্রাউন্ড নীলফামারিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে কলিন্দ্রেস মতিন মেয়ারা

লাস্ট প্রায় তিন চার মাস ধরে আমরা প্র্যাকটিস করতেছি অলরেডি আমরা ফেটরেশন কাপ উইন করতে পেরেছি এদিকে গেলোবারের ধারাবাহিকতা ধরে রেখে শুরু থেকেই পূর্ণ পয়েন্ট অর্জন করায় নিজেদের লক্ষ্য বলে জানিয়েছেন কিংস কোচ অস্কার প্রজন দু বা হিয়ারিং আওয়ার হোম রাউন্ড বিপিআই ইস এ স্টার তেন্ড আই ফিন দা তেভ ইজ সেথ ইন আওয়ার টু রাই তো কন্টিনিউ দ্যা রান অফ দ্যা লাস্ট ইয়ার গুই ফিল কমফর্ট হিয়ার সো আই হউ দা গু কান স্টার Uh, the first game of the league with uh, three points. Gali Ibn Ariyaz, News 24.